তাও তোমার কথা আজকে তুমি তোমার বিষয় হওয়ার জন্য যথেষ্ট এই বিষয়গুলোকে আপনি সাহায্য করে দিতে পারবেন না এই জন্য তাদের সাথে শিখরে একটা পার্থক্য আছে আমাদের এই জন্যই যে মুসলিমরা গায়ের অদৃশ্য এই বেসিক পিলারগুলোকে বিশ্বাস করে তাদেরকে আজকে বলা হওয়ার হচ্ছে মৌলবাদী কারণ আমরা একটা উল্লেখযোগ্য মৌলিক বিষয়গুলো নিয়ে চলছি যদি এই কথাটা এখন একটা নেগেটিভ কথা হয় তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও একজন মৌলবাদী ছিলেন অবশ্যই ছিলেন ইসলামের যে বেসিক ফান্ডামেন্টাল গুলো আছে সালাত সাওম হজ যাকাত এই বেসিক ফান্ডামেন্টাল গুলো এগুলো একজন ব্যক্তি মৌলবাদীতে বিশ্বাস করে যদি কাজে বাস্তবায়ন না করতে পারে সে মুসলিম না আর যে ব্যক্তি এই কাজগুলো করছে যারা সালাত সিয়াম হজ যাকাত এগুলোতে বেসিক ফান্ডামেন্টাল বিশ্বাস করছে গায়েবে বিশ্বাস করছে এদের কাছে বলা হচ্ছে এরা মৌলবাদী আপনি একজন ভালো মুসলিম হতে হলে মৌলবাদী হতেই হবে আপনাকে যদি না হন তাহলে তো প্রতিটি মুসলিম হতে পারবেন না এই শব্দটা আছে নেগেটিভ কেন ব্যবহার করা হয় তাহলে বুঝে আসে না যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই জগৎ সমূহের স্রষ্টা তিনি একজন মৌলবাদী সত্তা মুক্ত চিন্তার অধিকারী হবো আমি পরীক্ষা নিরীক্ষা যুক্তি ভাষণ বিজ্ঞান যে প্রমাণ করবো এগুলো সঠিক না বেঠিক তারপরে মানবো তাহলে আপনার গোলায় একটাই কথা কোথায় করছে উদাহরণ গড়ের যে বেসিক জায়গা এটা আমাদের বুঝতে হবে খুব ভালো করে ইসলামের যতগুলো বেসিক ফান্ডামেন্টাল আছে এই প্রত্যেকটা ফান্ডামেন্টাল এই মানবতার জন্য উপকারী হয়তো আপনার বুদ্ধি আপনার ভাষ্য আপনার বিজ্ঞান দিয়ে আপনি এখনো ওই লেভেলে পৌঁছতে পারেননি যাতে করে উই ক্যান কমিউনিকেট দ্য ট্রুথ আপনি সত্যভাবে উপরে উঠে করতে পারেন পারেন নাই এখন যেমন দেখেন আছে অনেক সুন্নাহ সম্পর্কে বলা হয় এগুলো বৈজ্ঞানিক সমাজের বৈজ্ঞানিক উপকার এটা আছে ইত্যাদি ইত্যাদি মানে এতদূর পর্যন্ত আপনার জ্ঞান এসেছে এজন্য আপনি এখন মনে হইতে বাধ্য করেছেন আর যেগুলো আপনি এখনো মানতে পারছেন না সেগুলোর কোনো না কোনো পিছনে কারণ অবশ্যই আছে যেটা আল্লাহ পাক জানেন বলেই তার শরীরের মধ্যে পাঠিয়েছে তো এই জ্ঞানের স্কেল যতক্ষণ পর্যন্ত গায়েবে বিশ্বাস পর্যন্ত না যায় ততক্ষণ পর্যন্ত ইমানদার হওয়া যায় না এখন শেষ জামানা আর একটা টপিক এই জামানাতে বুঝতে হলে আপনার দুই ধরনের জ্ঞান লাগবে দুই ধরনের জ্ঞান এক নম্বর হচ্ছে এক্সটার্নাল ভিশন যেটাকে বলি আমরা বাহ্যিক দৃষ্টি বাহ্যিক দৃষ্টি আপনি কেমন করে অর্জন করবেন করতে পারবেন আর যে পুরো বিশ্ব সাথে অর্জন করতে পারবো সারা বিশ্বের প্রতিটা ব্যক্তির কাছে আছে তার জন্য বিশ্ব শাসন করা অনেক সহজ যারা যারা পাঠাচ্ছে মহাদাস যান এই বিশ্ব গঠন করেছে আমাদের নাকে বলার উপরে তারা চারটা আরব ইসলাম যুদ্ধ করেছে এবং সমৃদ্ধ হয়েছে আমাদের মুসলিমদের সাথে চুক্তি করে তারা পেট্রোল ডলার সিস্টেম চালু করেছে তারা আছে ইসরায়েল থেকে সারা বিশ্বের ইকোনমি সারা বিশ্বের ফিলোসফি পলিটিক্যাল সায়েন্স সারা বিশ্বের ব্যাংকিং সিস্টেম মিডিয়া প্রযুক্তি অস্ত্র সব নিয়ন্ত্রণ করছে আর আমরা কি করছিলাম আমরা একে অপরের সাথে টাকা চলাচল করছি বিশ্বের একমাত্র রুলিং স্টেট হবে ইসরায়েল আমেরিকা না অপেক্ষা করতে থাকে পাঁচ বছর দেখেন কি হবে সামনে মহাযুদ্ধ লঞ্চ করবে এমন যুদ্ধ লঞ্চ করবে যুদ্ধে আশিটা দেশ নির্ধারণ করে যাবে পারমাণবিক যুদ্ধ হবে সামনে এই ইসরায়েলের মাধ্যমে এতে পৃথিবীর ম্যাক্সিমাম মানুষ মারা যাবে এখানে ধ্বংস যাবে দেশগুলো বিস্তার হয়ে যাবে জলবায়ু এরকম থাকবে না সারা আকাশ ধোঁয়া ছেয়ে যাবে সূর্যের আলো পর্যন্ত পৃথিবীতে পড়বে না এগুলো আমরা কেমন করে বলতে পারি ওটা আমরা দুই চোখ দিয়ে দেখছি এই জন্য বলতে পারি যদি আপনি বিশ্বাস না করেন আমার কিছুই করার নাই আমি শুধু বলতে চাচ্ছি ওই আনছি অপেক্ষা করেন দেখেন কি হয় আমি তর্ক করতে চাই না আপনার সাথে আখির জামান খুবই ইম্পর্টেন্ট টপিক এই টপিকে বুঝতে হলে আপনাকে লাগবে এবং দুই চোখ লাগবে বলছেন আমার এবং কেয়ামতের মাঝে এতটুকু ডিস্টেন্স আছে এইভাবে তিনি হাতটা উঁচু করলেন এইভাবে
আমাকে এবং কে আমাকে কিভাবে পাঠানো হয়েছে এই হাদিসটি বলেছেন 1450 বছর আগে আর আমি আজকে হাদিসটি অনুবাদ করলাম 1450 বছর পরে তাহলে আপনি চিন্তা করেন আপনার বিবেক আছে বুদ্ধি আছে ইন্টেলেকচুয়াল মানুষ কতটুকু সময় আমাদের বাকি আছে হাতে সাইন হয়ে গেছেন তিনি খালি গায়ের মানুষরা উঁচু উঁচু দারান্তে অপেক্ষা দেখেন আপনাদের ঢাকা শহরের অবস্থা এখন তো প্রতিটা শহরে ঢাকা হয়ে যাচ্ছে সুরের মাধ্যমে সমাজের সবচেয়ে দরিদ্র মানুষরা করতে পারবে অন্য কোন তারা তাদের উপার্জনে মনে করবে না রিবা সুদ দিয়ে করবে সুদের ব্যাপারটা আমি পরে বলছি প্রথম যে বিষয়টা উঠে যাবে আল্লাহ তুলে নেবেন সেটা হলো আমানত কেউ আমানত রক্ষা করবে না সামাজিক আমানতের কথা বলেন রাষ্ট্রীয় আমানতের কথা বলেন ব্যক্তিগত আমানত বা এই যে ইসলামিক জ্ঞান এটা তো আমানত যাদের বুদ্ধি পেলাম তারা অন্য জনগণ নিয়ে কষ্ট তৈরি করতে পারলো কিভাবে আমরা বিগত 50 বছর একটাই করতে পারলাম না কেন আমাদের দেশের মূল সমস্যা কি তারা বলে দেবে যে কেউ বলে দেবে সমাজের সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তিকে দেখবেন মরুদের সঙ্গে হাজার হাজার মানুষকে হত্যা করার পরে সূচিত নজর দর্শন দেওয়া হয়েছে কোন দেশকে কেন্দ্র করে কথা বলেননি তিনি পুরো দুর্বল অবস্থা বলেছেন আখেরের জামান এই ভাবে অন্য করবে তিনি আরো বলেছেন সমাজে একটা মানুষও ঢুকে পাওয়া যাবে না একটা মানুষও না যে 100% সত্য বা মুক্ত থাকতে পারবে আখেরের জামানে নেভার সাইন্স রিবা রিবা সুদ আর বহু হাদিস বহু খুদ্দামে বলেছে আমারও বলছে রিপিট করছে আমি শুনে মানেন কি না মানেন না করবেন না শুনে আমার দায়িত্ব উচ্চ করে দেয়া কালেক্টর তুমি লাইন ধরে যাচ্ছে কোন উপদেশ দাও কোন উপদেশ দাতা ওয়াসা আলাইহি বিল সাইদিন আমাকে দারোগা করে কথা হয়নি আমি বলি না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সহিহ বুখারী হাদিসে যে ব্যক্তি সুদ খায় সেখানে তার মায়ের সাথে জিনা করে জিনা মানে কি মাকে রেপ করে তিন বার আপনি সুদের টাকা খাচ্ছেন তিন বার আপনি মাকে রেপ করছেন এটাই হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি এক দিরহাম সুদ খায় এক দিরহাম মানে রৌপ্য মুদ্রা আমাদের মুদ্রা বা কাগজের টাকা না এই কাগজের টাকা একটা বোনাস জিনিস এটা দিয়ে যে সারা সারা বিশ্বের সম্পত্তি গুলো লুট করে চলছে এটা বুঝতে পারিনি আমরা এতদিন এটা লিগাল হয় তাহলে টেস্ট পাতা আছে না টেস্ট পাতার উপরে নাম্বার দিয়ে ওটা প্রচার করা কাগজ টাকা হিসেবে ব্যবহার করা যাবে প্রথম সময়
ইসলামিক মুদ্রা ছিল দিনার এবং দিরহাম, গোল্ড কয়েন এবং দিরহাম, সিলভার দিরহাম, এটা আলাদা টপিক। যে ব্যক্তি এক দিরহাম সুদ খায় সে ব্যক্তি যেন 36টা মেয়েকে জেনা করল, 36টা মেয়েকে ধর্ষণ করল। সুদের অবশিষ্ট অংশ ছেড়ে দাও। আপনি কবরে পারতেও যাবেন, আসলে পারতেও যাবেন, তাহলে আমি বলবো যে আপনার যে সামান্যতম ইন্টেলেক্ট এটা হারিয়ে ফেলেছেন, এটাই জ্ঞানটা আপনার হারিয়ে গেছে। বিরুদ্ধে কথা বলার মতো মানুষের অভাব আছে, এটাও সত্য। এর বিকল্প অর্থনৈতিক ব্যবস্থা কি হবে সেটাও আমরা জানতে দেখিতে পারি নাই। ইসলামিক স্কলারশিপ যারা আলো, যারা ইসলামিক স্কলার দাবি করে, আমরাও বিকল্প কোন ইকোনমিক সিস্টেম রাশিয়াকে উপহার দিতে পারি নি। কোন মডেল নাই, এই মডেলে কোন সম্ভব আমাদের ইকোনমিক সিস্টেম ছিল জাকাত কেন্দ্রিক, ব্যবসা কেন্দ্রিক এবং হালাওয়াত্ম কেন্দ্রিক, এগুলি শুধু আমরা দিতে পারি। যাই হোক, এখন অনেক দেরি হয়ে গেছে, দিস ইজ টু লেট। এটা এখনো জানা যে জামানা রিবা এবং রিবা সব জায়গায় ছড়িয়ে পড়বে। তিনি আরো বলেছেন এই জামানায় সত্য এবং মিথ্যার মানদণ্ড উল্টে যাবে। এখনো জামানে সত্য এবং মিথ্যার মানদণ্ড উল্টে যাবে। মিথ্যাবাদীকে বলা হবে চরম সত্যবাদী, আর সত্যবাদী ব্যক্তিকে বলা হবে চরম মিথ্যাবাদী। তিনি আরো বলেছেন এই জামানায় দুই শ্রেণীর মানুষ বের হবে, যাদেরকে তিনি দেখেননি বলে দাবি করেছেন, বলেছেন আমি আমার জীবনকে দেখিনি, আমি তাদেরকে দেখিনি, কিন্তু অচিরেই তারা গোল হবে শেষ জামানায়। দুই শ্রেণীর মানুষ, এক শ্রেণীর মানুষ হচ্ছে মহিলা, এক শ্রেণীর নারী যারা কাপড় পরেও নগ্ন থাকবে। আশা করি এটা বোঝানোর কোনো প্রয়োজন না করে গেছে। এই ক্যাটাগরির মহিলারা জান্নাতে তো যাবেন না, বলেছেন কাপড় এমন হবে না, মেয়েদের কথা বলছি, কাপড় এমন হবে না যে কাপড়টা এত আবশ্যক শরীরের কাঠামো অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায়, হোক সেটা গোর্খা, এমন গোর্খাও পরানো যায়। আচ্ছা একটু পরে দেরি হওয়া যাচ্ছি। কাজ করছি আব্বা, কাপড় তো এমন হবে না, ওই কাপড়টা পরে বাহির থেকে ভিতরে মানুষ দেখা যায়, কাপড়টা এত চাকচিক্যময় হবে না যেটা দেখতে চোখ লাগে।
এবং কাপড় প্রমোশন করার মতো কারণ আমাদের এই এই বেসিক জিনিসগুলো মেনে টার্গেট মাদার চেষ্টা করছি আমরা আমি বুঝতে ভুল করেছিলাম এখানে এই মেয়েদের কথা বলা হয়েছে যারা এই উন্নতের অংশ আগের উন্নতের কথা বলা হয়নি এই উন্নতের বেশিরভাগ মেয়ে জাহান্নামে যাবে এখন বলেন এই উন্নত মেয়েদের সাথে এমন কি হলো যার ফলে ওদের পাগল রাখা যায় সমাজে পুরুষের জায়গা গুলোতে নারীরা চলে আসে বলেছিল যে যখনই আপনি নারীকে পুরুষের জায়গায় আনবেন আর পুরুষ নারীর জায়গায় নিয়ে যাবেন সমাজের সাম্যটা নষ্ট হয়ে যাবে বিভিন্ন সমস্যার সৃষ্টি হবে এই জেনা বলেন ধর্ষণ বলেন পারিবারিক ফাঁসাদ বলেন পরকীয়া বলেন এছাড়াও অন্য বিকল্প অবস্থা হতে পারে সে অবস্থা কোন সমাধানের সাথে আছে তাহলে যদি গার্ডিয়ান না থাকে রাষ্ট্রের গার্ডিয়ান রাষ্ট্রের দেখাশোনা করবে তাদের ভাড়ার ব্যবস্থা করবে তাদের আলাদা সেক্টরে চাকরির ব্যবস্থা করবে সে রাষ্ট্র করবে আখের জামানের অন্যতম সাইন হচ্ছে নগ্ন মেয়েদের সংখ্যা বাড়তে থাকবে এবং তারা জান্নাতে যাবে না জান্নাতে যাওয়ার গন্ধ পাবে না আরো বলছে এরা নিজেরাও পুরুষের দিকে আকৃষ্ট হবে এবং পুরুষও তাদের দিকে আকর্ষণ করবে এই সময় মানুষ নিয়ে বলেছেন আমি আমার যাবে এমন এক শ্রেণীর মানুষ যারা মানুষকে নির্মম ভাবে প্রহার করবে খুবই নির্মম ভাবে মানুষকে প্রহার করবে আচ্ছা আমাদের পুরো বিশ্ব জুড়ে এই যে ফাসাদ এগুলো শেখ সন্ত্রাস এবং অঘোষিত প্রচার এগুলো দেখে বুঝতে পারে ওরা মানুষের কত নির্মম ভাবে প্রহার করে আপনি রানীদের মতো কারাগার কিন্তু যদি খোঁজ খবর রাখেন দেখবেন তিনি চাইলে যে ভূতের কথাই বলেন না রোহিঙ্গাদের কথাই বলেন সিরিয়ার কথাই বলেন আফগানিস্তান লেবানন প্যালেস্টাইন গেওয়ার প্রতিটি জায়গায় তারা করবে মানুষকে মেরে ফেলবে আখের জামানে এত বেশি হত্যাকাণ্ড হবে যে যাকে হত্যা করা হচ্ছে কেন আমাকে হত্যা করা হচ্ছে যে সময় টাইম সে জামানায় সংক্ষিপ্ত হয়ে আসবে
একটা বছর চলে যাবে, একটা মাসের মতো, একটা মাস চলে যাবে, একটা সপ্তাহের মতো, একটা সপ্তাহ চলে যাবে, একটা দিনের মতো, একটা দিন চলে যাবে, একটা ঘন্টার মতো, একটা ঘন্টা চলে যাবে, ম্যাচ ম্যাচের কাছে যাওয়াতে যতক্ষণ সময় লাগে এত বছর হবে। অর্থবাদী অর্থ হচ্ছে সময়ের যে গর্ব সেটা উঠে যাবে। কেন উঠে? কারণ ইসলামিক যে সময়ের বিন্যাস, সূর্যের সাথে আপনি উঠবেন আর চাঁদের সাথে আপনি ঘুমাবেন, এই যে দিন রাতের যে সম্পর্ক সেটা আমি নষ্ট করে দিয়েছি। আমার ছেলেমেয়ে উঠে নটায়, দশটা এগারোটায় ঘুমায়, নটায় একটা উঠে সময় সংক্ষিপ্ত হয়ে আসবে, কারণ আপনি চাঁদ এবং সূর্যের টাইম ফ্রেম ফলো করেননি। আপনি ফলো করছেন ওই পশ্চিমা সভ্যতার আমি বলে দিয়ে গেলাম আপনাদেরকে, নতুন চিন্তা করতে থাকে কি করবে। এই কথাটা যদি আমরা রাষ্ট্রের উপর নির্ভর করতে পৌঁছে দেয় তারপরে তারা বিশ্বাস করবে না, তারা বিশ্বাস করবে। দেশি থেকে দেশে ভূমিকম্প হবে এবং তিনটা বড় বড় ভূমিকম্প আসবে, তার মধ্যে একটা হচ্ছে পৃথিবীর পূর্ব দিকে। পৃথিবীর পূর্ব দিক মানে এই কন্টিনেন্ট, বাংলাদেশ, পাকিস্তান, মিয়ানমার, এই যে এই কন্টিনেন্ট। নিজের মতো তো কামন করে, তার আমলের বেশি ভুল হলে আল্লাহ গোনা দিবেন। আতি এক আবার বলো না, আতি এক বলো না আবার। কয়েকদিন আগে যে ভূমিকম্প হয়েছিল আতঙ্কিত, তারা বলে দিচ্ছে যে কোনো সময়, যে কোনো সময় বাংলাদেশের সিলেট, চট্টগ্রাম, এই জায়গাগুলো বড় ভূমিকম্প হতে পারে। কারণ বিগত 200 বছরের কোন বড় ভূমিকম্প হয়নি এই কন্টিনেন্টে। আর যদি চিন্তা, ঢাকাতে যদি 6.5 মাত্র একটা ভূমিকম্প হয়, পুরো ঢাকা শহরের 50% ভূমিকম্প করে দেবে। আমি তো দেখছি আমার সব কবর স্থান, আমি আমার ভিতরে চোখ দিয়ে দেখছি ঢাকার প্রতিটা বিল্ডিং এক একটা কবর স্থান। আজ হতে পারে হবে, হাদিসটা বাস্তব হবে, হবেই হবে, কোন ঢাকাতে পাবে না। রবি যে বলে গেছে ঢাকাতে পাবে না। এমন ভাবে বিলুপ্ত হবে, হিস্ট্রি থেকে নাম পর্যন্ত থাকবে। আরেকটা ভূমিকম্প হবে আরবের মাঝখানে, আরবের ভিতরেও মনে মনে আছে গাজার জন্ম হয়েছে, এগুলো শায়েস্তার দরকার আছে। ওই ভূমিকম্প হচ্ছে সেই ভূমিকম্প যেটা ইমামুল মাহদিকে ইন্ডিকেট ইন্ডিকেট করবে যে তুমি হচ্ছে ইমামুল মাহদি। ওগুলো সামনে আসছে, তিনি আরো বলছেন সামনে এমন এমন কিছু রোগ ব্যাধি আসবে আরো সামনে, যেগুলো মানুষ কখনো কল্পনা করে না। এই যে এখন আমরা যে ভাইরাস ফেস করছি, আমরা কিন্তু আজকে থেকে 10 বছর আগে কল্পনা করিনি যে এরকম কিছু একটা হতে পারে। বেশ, এর বাইরে একটা কথা বলে রাখি, ওই পশ্চিমা নাগর সভ্যতার কাছে এমন ক্ষমতা আছে এটা দিয়ে ওরা কিন্তু কৃত্রিম ভাইরাস তৈরি করতে পারে। এরা পারে সেটা কৃত্রিম ভাবে, তারা মানুষের ডিপপুলেশন করতে পারে। ডিপপুলেশন ওদের একটা এজেন্ডার অংশ, তারা হাত প্রযুক্তির মধ্যে দিয়ে ভূমিকম্প সৃষ্টিও করতে পারে। তাদের কাছে এমন কিছু অস্ত্র আছে যেগুলো মানবতা কখনো দেখেনি, একটা বোম পৃথিবীতে ফাটে, পৃথিবীর বড় বড় দেশ মধ্যে ঢুকে চলে যায়। এইসব এগুলো ওদের হাতে আছে, তারপরে কেউ ওদেরকে জঙ্গি সন্ত্রাসী বলে না, মানব বিরোধী শত্রুতেও বলে না। আর আজকে আমরা মুসলিমরা ওদের মাথা দিয়ে চিন্তা করি, ওদের চোখ দিয়ে দেখি, ওদের কান দিয়ে শুনি, আমরা আমাদের কোরআন আমাদের সুন্নাহ দিয়ে দেখতে শিখি না। এখন এটা সবচেয়ে বড় কারণ, দুঃখ কারণ, খুব খারাপ লাগে এই বিষয়টা। ওরা যা শিখে তাই আল্লাহ ভাই আল্লাহ বিনা আদেশের দিকে বোঝার কথা বলা হচ্ছে। হজের মৌসুমে হজ যে বন্ধ হয়ে যাচ্ছে, এমনি বন্ধ হচ্ছে না, হজ এমনি বন্ধ হচ্ছে না, হজের মৌসুমে এমন একটা ঘটনা ঘটবে সামনে বিশ্বে, এবং এই জিও পলিটিক্স গ্লোবাল অ্যাফেয়ার্স একটু ভালো করে করতে হবে। শুধু কোথা পাখির মতো পড়াশোনা করে লাভ নাই, এই পড়া পেয়ে করতে আমাদের অবস্থা।
আমাদের কাছে কোরআন আছে আল্লাহর কিতাব যেখানে সবকিছুর সমাধান দেওয়া আছে তারপরে আমরা তো মতো করে কেন বলেন তো কারণ আমরা কোরআনের ভিতরে সেবা এখনো পাই নাই অর্থ বুঝি না ওই কথাটা করলে হবে না কোরআনকে বিশ্বের সাথে মেলাতে হবে এটা আল্লাহ তো যাকে ভালো বাসবেন তাকে জ্ঞান দিবে না জরুরি না তোমাকে নামাজ পড়তে হবে জরুরি না তুমি জেনারেল মানে করে করতে পারো ইনশাআল্লাহ যে আল্লাহ পাক তোমার হৃদয়ের মধ্যে নূর দেখেন স্বচ্ছ দেখেন পবিত্র করে আল্লাহ তোমাকে নূর দিবেন ইনশাআল্লাহ জরুরি না তোমাকে নামাজ পড়তেই হবে আগে জানতে হবে আগে শিখে নিতে জ্ঞান অর্জন করো দুই নম্বর জ্ঞান অর্জন আমল করতে হবে জানলে আমল করতে হবে একটা দিন অপেক্ষা করবে না আগামী কালের দিন অপেক্ষা করবে না যাদের বিয়ে হয়নি দুটো বিয়ে ব্যবস্থা করে দেন গার্ডিয়ান রিকোয়েস্ট করবো আপনার ছেলে মেয়ে রিজিটের ব্যবস্থা আল্লাহ করে দেবেন টেনশন করবেন না বিয়ে করে কেউ বেকার হয়ে না কেউ বসে থাকেনি কখনো খাপ্পা করে আমার ঘর করে মানুষ আমার কাছে দারিদ্র অভিযোগ করে আমি বুঝি না তারা কেন বিয়ে করে না বিয়ে করা মাত্র নিজেকে দরকার লাগবে আপনার শারীরিক সক্ষমতা আছে মানসিক সক্ষমতা আছে আপনি ওই শিক্ষিত বোঝেন দার্শনিক আছে বিয়ে করে ফেলেন আমি পিতা মাতাদেরকে রিকোয়েস্ট করবো বিয়ে দিয়ে দেন ছেলে মেয়েদেরকে তার আপনি আদর্ত মানে যে আপনি যে বিয়ে দিচ্ছেন না কবি করে দিচ্ছেন সে যে কত তাতে লিপ্ত হয়ে গেছে এর বাইরে আপনাকে ভালো করতে হবে আপনাকে ভালো করতে হবে ওদেরকে প্রশান্তির জায়গাটা দিয়ে দিন পরিবারে যেন সারা দেশ সারা বিশ্ব কোথায় জানলে পরিবার যাক পরিবারটা যেন ইমানি পরিবার হয় তাওহীদের পরিবার হয় সুন্নতের পরিবার হয় সারা বিশ্ব কোথায় পিতলের কাছে যাক এটা দেখার দরকার।